নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ অল টাইমস আমি আপনাদের সাথে তন্ময় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো কোথায় কোথায় আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কাল কোথায় সকাল অবধি বৃষ্টিপাত হবে সাথে এটাও জেনে নেবো ঘূর্ণিঝড় ইয়াস এর বর্তমান স্থিতি কি রয়েছে আগামী সময়ে সে তার স্থিতি বদলে কোথায় কোথায় যেতে পারে সব কিছু এই ছোট্ট দিয়ে কিন্তু আমরা জেনে নিতে চলেছি বন্ধুরা তার ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি চেপে দিন বন্ধুরা এই মুহূর্তে শুরু করে দিচ্ছি ভিডিওটি তাই ভিডিওটির দিকে লক্ষ্য রাখুন দেখুন বর্তমানে ইয়াশ কিন্তু তার শক্তি প্রায় সঞ্চয় করে ফেলেছে বলেই দেখা যাচ্ছে এটা কিন্তু আরেকটু প্লে করে দিলে দেখা যাবে খুব তাড়াতাড়ি করেই এগিয়ে আসছে আমাদের দিকে দেখুন দর্শক বন্ধুরা এই কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের বর্ডারে ভারতবর্ষের বর্ডারের কাছে আর বাংলাদেশের বর্ডারের কাছে চলে এসছে এই দেখুন মঙ্গলবার মঙ্গলবার পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার মঙ্গলবার পঁচিশ তারিখ মানে সোমবার এবং মঙ্গলবারের মাঝে মাঝেই রাতারাত রাতের দিকে কিন্তু এ ভেঙে আমাদের দিকে পুরো ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে লাল অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু ঘূর্ণিঝড় জিয়াশেরই একটা অংশ যেটা আমাদের দিকে এগিয়ে আসতে চলেছে তো দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমরা এই ভিডিওটিতে আমরা জেনে নেব কোথায় কোথায় আজকে রাত্রেবেলা অবধি বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ মঙ্গলবার সকালবেলা অবধি কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ কিছু কিন্তু এই ভিডিওটিতে আমরা জেনে নিতে পারছি তো বন্ধুরা একটাই কথা অনুরোধ আবারও করছি ভিডিওটিকে কিন্তু একটি লাইক করে দিন এবং আমাকে উৎসাহ দিতে অন্ততপক্ষে আপনি যখন নতুন এই চ্যানেলটিতে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক বন্ধুরা শুরু করে দিচ্ছি বন্ধুরা আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা দেখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এখন যখন প্লে বাটনে চাপ কর চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মানে দুপুর বারোটার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে একাধিক জায়গায় আমি যখন বারোটা বারোটা থেকে একটু আগে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বারোটা থেকে একটু আগে তখন দশটা বাজে সকাল দশটার সময় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে শুরু হয়ে যাচ্ছে অনেক জায়গাতে তো বৃষ্টিপাতটি খুব একটা ভারী না হলেও তাও ভালোই বৃষ্টিপাত হবে বলে আশা করা যাচ্ছে দেখুন খুলনা জেলা বাংলাদেশের বরিশাল এবং ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আরও জুম করে দেখাচ্ছি দেখে নিন এই যে এই জায়গাগুলিতে বাংলাদেশের কালাপাড়া মাদবেড়িয়া লালমোহন প্রিয় প্রিয়জপুর বরিশাল শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া মাদারীপুর ঢাকা ফরিদপুর দেখুন এই জায়গাটাতেও কিন্তু ভালোই বৃষ্টিপাত হচ্ছে এই দেখুন দেখুন এখানে সেইকুপা নাগারপুরা কাপ কাপাসিয়া এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের এদিকে আমরা এখন পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে দেখুন এখানে দেখা যাচ্ছে কিন্তু কলকাতার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে আর এটা কোথায় কোথায় হচ্ছে কলকাতায় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হচ্ছে একটু জুম করলেই দেখে নেওয়া যাবে জুম করলেই দেখা যাচ্ছে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হচ্ছে আমি আরও জুম করে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিতে চাই কোথায় কোথায় আজ সকাল দশটার মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দেখুন জলেশ্বর হলদিয়া খড়গপুর কোলাঘাট এদিকে হচ্ছে হলদিবাড়ি এদিকে দেখুন আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমানের কিছু অংশ জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে একটু যদি জুম করে নেওয়া যায় তাহলে ভালোভাবে স্পষ্ট করে দেখা যাবে বনগাতেও ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সকাল দশটার মধ্যে চাকদা হাবড়া এইসব জায়গাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা এর সাথেই নজর রাখবো আর কিছুক্ষণের মধ্যে কোথায় কোথায় আরও বৃষ্টিপাত হবে দেখুন কৃষ্ণনগরেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা এইসব জায়গায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সকাল দশটা থেকেই তো আমি একটুখানি প্লে বটনটা প্রেস করে দেখে নেবো একটু জুম আউট করে দেখা যাক আর কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এবং কীভাবে এগোচ্ছে ইয়াসটি যদিও এই ইয়াসটি ছাব্বিশ তারিখে এগোনোর কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ তারিখ আজ সোমবার থেকেই কিন্তু ইয়াস তার নিজের গতি বিস্তার করে আমাদের দিকে ধেয়ে আসছে দেখে নিন সকাল দুপুর বারোটা একটা দুপুর বারোটা থেকে একটার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসছে বলে দেখা যাচ্ছে দেখুন বারোটার সময় বৃষ্টিপাত আরেকটু কমে এসছে এই জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে কলকাতাতে এবং ঢাকাতেও এখনও কিন্তু বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ বারোটা অবধি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে দেখুন খড়গপুর কলকাতা হলদিবাড়ি খুলনা বরিশাল কালাপাড়াতে কিন্তু তখনও বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ দু ঘন্টা তিন দু ঘন্টা অবধি কিন্তু জারি জারি থাকবে তখন শান্তিপুর এদিকে চন্দননগর আরামবাগে কিন্তু তখনও বৃষ্টিপাত হচ্ছে এই দেখুন সেই সেইকুপা যশোর লোহাগাড়া আর এদিকে গোপীনাথপুর দেখুন এইসব জায়গাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়ে যাচ্ছে এবং হচ্ছে দেখুন পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে কয়েকটা অঞ্চল ছেড়ে দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন ফরিদপুরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে এই যে সাদা সাদা অংশগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বড় বড় দাগগুলি এবং হালকা দাগগুলি যেগুলি ছোট ছোটো রয়েছে সেগুলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার প্লে করে দেখে নেওয়া যাক কোথায় কোথায় বৃষ্টিপাত আরও হবে কিছুক্ষণের মধ্যে তো আমরা এখানে একটুখানি প্লে করে দিচ্ছি এবার দেখে নিন বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে দেখা যাচ্ছে দুপুরের পরে কিন্তু বিকেল গড়াতে গড়াতে কিন্তু বৃষ্টিপাত কমে আসছে বৃষ্টিপাতের সম্ভাবনাও অনেকটা কমে এসছে দেখুন বৃষ্টিপাত অনেকটা কমে এসছে যখন সন্ধ্যে নটা মানে রাত নটা বাজে সোমবার তখন কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমে এসছে বন্ধুরা এবার দেখে নেব মঙ্গলবার সকাল দুপুর অবধি কোথাও মানে রাত দু মানে রাত্রেবেলা কোথাও বৃষ্টিপাত হচ্ছে কি না দেখুন এদিকে খড়গপুর কলকাতা খুলনা বরিশাল হলদিবাড়ি মেহেরপুরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে তখন আমাদের আজকে ভোর রাত্রেবেলাও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই জায়গাগুলিতেও ব্যাপক বৃষ্টিপাত হবে ঢাকা রংপুর এইসব জায়গাতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা বন্ধুরা আরেকটুখানি প্লে করে খুব তাড়াতাড়ি দেখে নিতে চাই যে আগামী মানে কালকে মানে মঙ্গলবার সকাল ছটা অবধি কোথায় বৃষ্টিপাত হচ্ছে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু একাধিক জায়গায় কালকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ভোর পাঁচ ছটার সময় দেখতে পাচ্ছেন হালকা হলেও বৃষ্টিপাত হালকা ভারী বৃষ্টিপাতের কিন্তু কোথাও হালকা তো কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এ দেখুন খুলনা বর্ষিয়ালে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে আবার এদিকে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা অংশই যে হলুদ রঙের দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ের অংশ যা ইতিমধ্যে ধেয়ে পড়েছে আমাদের এলাকায় দেখুন এরই মধ্যে কিন্তু একটা ব্যাপক বলয় বলয় আমাদের দিকে এগিয়ে এসেছে এই এদিকে ভারতবর্ষের দিকে কিন্তু এইদিকে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে ভুবনেশ্বরে কিন্তু তার প্রভাব শুরু করে দিয়েছে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু ভুবনেশ্বরে ভোর ছটার দিকে এদিকে পুরীতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে এই যে লাল রঙের দাগটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা দর্শক বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাংলাদেশের উপরের দিকে এই দেখুন বাংলাদেশের এই জায়গায় রাজশাহী রংপুর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের এই জায়গাটায় দেখুন মালদা জেলাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোর ছটার দিকে এই জায়গাতে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই সাহিবগঞ্জ গোড্ডা ধুলিমং দুমকা এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে সকাল ছটার দিকেই এবার একটু যখন আমরা প্লে বটনটাকে প্রেস করে দেখে নেব আজকে আর কোথায় এই সকাল সাতটা আটটা অবধি কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে মানে অর্থাৎ মঙ্গলবার কোথায় কোথায় আর বৃষ্টিপাত হচ্ছে ভোর সকাল সাতটা অবধি দেখে নিন বন্ধুরা এখানে সকাল সাতটা যখন নটা বাজে আমি সকাল সাতটা অবধি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ সকাল সাতটা যখন বাজে তখন কিন্তু বৃষ্টিপাতটা এই নিচের দিক থেকে করে উত্তরবঙ্গ থেকে কমে দক্ষিণবঙ্গ থেকে কমে উত্তরবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই যে এই জায়গাটায় দার্জিলিং আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এই দেখুন পূর্ণিয়াতেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে ভাগলপুরেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে তো বন্ধুরা সকাল সাতটা অবধির আপডেট আমরা দেখে নিলাম তো এখনের মতো ভিডিওটিকে শেষ করে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আমি অনেক চেষ্টা করছি ভালোভাবে ভিডিওটি বানিয়ে বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন বন্ধুরা উৎসাহ দিতে অন্তপক্ষে ভিডিও চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন ভিডিও আমি আপনাকে এরকম ধরনের ভিডিও প্রতিদিন দিতে থাকবো এই ওয়েদার আপডেট তো এখনের মতন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন